हेलो एवरीवन, আমি জান্নাতুল মাতামা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিল্প ও কল্প চ্যানেলে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখানো হবে আনারসের মরব্বা বা পাইনঅ্যাপল ক্যান্ডি। খুবই সহজ উপকরণ দিয়ে আনারসের ঝটপট একটা রেসিপি। তাই রেসিপিটি জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে ছোট একটি আনারস নিয়েছি। আনারসটি গোল গোল করে কেটে ফালি করে রেখেছি। আর লাগছে 1.5 কাপ পরিমাণ চিনি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এটি বানানোর ক্ষেত্রে চুলার আঁচ একদম লো রাখতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। চিনি অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চিনি নাড়তে নাড়তে দেখবেন এরকম একটা রসালো ভাব চলে এসেছে। চিনির মিশ্রণটি শক্তভাবে নিচে লেগে গেলে ভয় পাবেন না, এটি এমনিতেই একটু পরে ঠিক হয়ে যাবে। চিনির শিরা আমার রেডি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারসের টুকরাগুলো। আমি এখানে কোনো ফুড কালার বা ফ্লেভার ইউজ করছি না। সবগুলো আনারসের টুকরা দেয়া হয়ে গেলে আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে চিনির মিশ্রণটি আনারসের টুকরাগুলোর ভিতরে ভালোভাবে ঢোকে। দেখতে পাচ্ছেন আনারস থেকে পানি বের হয়ে এসেছে। আমি এই অতিরিক্ত পানি জাল দিয়ে শুধুমাত্র চিনির শিরাটুকু রাখব। পানি শুকিয়ে না যাওয়া অবধি এটাকে জাল দিতে হবে। আনারসের টুকরাগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব না, শুধুমাত্র চিনির শিরাটুকু আনারসের ভিতরে ঢুকলেই হবে। অনবরত নাড়তে থাকবো যাতে চিনির শিরা পুড়ে না যায়। দেখুন, চিনির শিরা এখানে শুকিয়ে গেছে এবং আনারসের টুকরাগুলোর ভেতরে চিনির শিরা ভালোভাবে ঢুকে গেছে। এখন পরিবেশনের পালা। আনারসের মরব্বা আমার রেডি। দেখুন কি সুন্দর আনারসের মরব্বা রসে টইটুম্বুর হয়ে আছে। আপনারা এভাবে খুব সহজেই ঘরে আনারসের মরব্বা তৈরি করে ফেলতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।